পার্টির বিদায়ী রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ আক্রান্ত, আরেকজন সাংসদ অর্জুন সিং আক্রান্ত, বিভিন্ন জায়গায় প্রচার করা প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়াল বাধাপ্রাপ্ত, ভারতীয় জনতা পার্টির কর্মীরা নির্বাচন প্রচারের শেষ দিনে রক্তাক্ত ক্ষতবিক্ষত। এর মধ্যে দিয়েই ভবানীপুরে নির্বাচন হলো, নির্বাচন যেখানে মুখ্যমন্ত্রীর নির্বাচন, সম্পূর্ণ প্রশাসনিক রীতিনীতি ভেঙে পুরো সাংবিধানিক ব্যবস্থাকে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠু দেখিয়ে যেভাবে মুখ্য সচিব ঘোষণা করেছিলেন সাংবিধানিক সংকটের কথা, তার মধ্যে দিয়ে এই নির্বাচন, এবং যে উচ্চতায় নির্বাচনকে নিয়ে যাওয়া হলো, যেভাবে ঘোষণা করা হয়েছিল যে এই নির্বাচনের মধ্যে দিয়ে ভারতবর্ষে মোদী বিরোধী লড়াইয়ের সূচনা হবে, এই নির্বাচন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের প্রধান মুখ হিসেবে তুলে ধরার নির্বাচন, এই নির্বাচন নরেন্দ্র মোদীকে সরিয়ে 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি বিরোধী জোটের নির্বাচন বা তৃণমূলকে কেন্দ্রে রেখে একটা নিউক্লিয়াস তৈরি করে যার চালিকা শক্তি থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচন। কিন্তু বিকাল 5টা পর্যন্ত প্রায় 53% ভোট পড়েছে, তাতে এই উৎসাহ সকালে মানুষের মধ্যে দেখা যায়নি। প্রাকৃতিক দুর্যোগ চলছিল, কিন্তু গতকাল বিকেল থেকেই অবস্থার পরিবর্তন হয়। কলকাতা কর্পোরেশনের যিনি বর্তমান দায়িত্বে আছেন, এই নির্বাচনেও তিনি অত্যন্ত সক্রিয়। তিনি তার সক্রিয়তার পরিচয় দিয়েছিলেন, 77 নম্বর ওয়ার্ডে 12টা পাম্প লাগিয়ে জল বার করবার প্রবল চেষ্টা করেছেন। অনেক ওয়ার্ড জল জমা থাকলেও সেখানে তার দৃষ্টি আকর্ষণ হয়তো করা যায়নি, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল মানুষের মনের মধ্যে যেভাবে মুখ্যমন্ত্রী নির্বাচনে উৎসাহ দেখা যায়, সেই উৎসাহ কিন্তু চোখে পড়ল না। অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভবানীপুরের মানুষ বুঝিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে, মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে পশ্চিমবঙ্গবাসী তথা অন্তত ভবানীপুরের মানুষ খুব একটা বেশি চিন্তিত নয়, এবং যে উচ্চতায় নির্বাচনকে নিয়ে যাওয়া হয়েছিল, আজকে মানুষের উপস্থিতি, মানুষের লাইন প্রমাণ করে দিল যে এই বিষয়ে মানুষ খুব একটা বেশি আগ্রহী নন। খালসা ইংলিশ মিডিয়াম স্কুল, রমেশ মিত্র স্কুল, ভবানীপুর এডুকেশন সোসাইটি, সেন্ট থমাস স্কুল, বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটাররা ধরা পড়লেন, কোথাও ভুয়ো ভোটাররা পালিয়ে গেলেন, দূর থেকে ভুয়ো ভোটার আসছে ভবানীপুরে ভবানীপুরের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে দেবার জন্য। নির্বাচন কমিশন আজকে তাদের ভূমিকা অবশ্যই প্রশ্নচিহ্নের মুখে। রাজ্যের তিনজন দাপুটে মন্ত্রী তারা ঘুরে বেড়ালেন, এটা কোন নির্বাচনী বিধির মধ্যে পড়ে? রাজ্যের অত্যন্ত প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তিনি সেখানে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করবার জন্য বিভিন্ন জায়গায় ঘুরলেন। পার্থ চট্টোপাধ্যায় শিল্পমন্ত্রী, তিনি হয়তো শিল্প স্থাপনের জন্য তিনিও চলে এলেন ভবানীপুরে, সাংবাদিকদের বিবৃতি দিলেন, সমস্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত হলো। ফিরাদ হাকিম আমাদের কলকাতার, যার দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে জলটা বার করে দেবার, সেই জল বার করবার দায়িত্ব তিনি একটু ভুলে গিয়ে মানুষকে বাড়ি থেকে বের করবার জন্য প্রবল চেষ্টা চালিয়ে গেলেন সারা দিন জুড়ে। কনভয় নিয়ে তিনিও ঘুরলেন, সমস্ত বুথে ঘুরলেন, তিনি ভবানীপুরের ভোটার, তিনিও উপস্থিত। আমরা এই নির্বাচনের রঙিন প্রচার দেখেছিলাম, ও লাভলি, তিনিও নেমে পড়েছেন অত্যন্ত রঙিনভাবে। তার ভবানীপুরের বিভিন্ন এলাকায় শুধু কামারহাটির মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে তিনি নিজের ভোট দেবার জন্য এসেছিলেন, কিন্তু তার এত অনুগামী, এত ভালোবাসার লোকজন আজকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, কার্যত সেই গলি দিয়ে মানুষ কী করে বেরোবেন সেটাই তারা চিন্তিত ছিলেন। মানুষকে ভোট দিতে আনার পরিবর্তে মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেয়া হচ্ছে। নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর কেন্দ্রে দাঁড়িয়ে ঘোষণা করছে যে নির্ভয় ভোট দিন, বেরিয়ে আসুন। আমাদের যিনি প্রার্থী আছেন, সেই প্রিয়াঙ্কা টিবরিওয়াল এবং তার যে প্রপোজার রঘুবীর সিং,
তিনি একজন ভুয়ো ভোটারকে ধরার অপরাধে আজকে স্থানীয় একজনের তৃণমূলের কোনো প্রাক্তন জনপ্রতিনিধি তিনি তাকে পুলিশের সামনে তাড়া করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে দেবার ব্যবস্থা করছেন। অর্থাৎ এই নির্বাচনেও তৃণমূল কংগ্রেস ভবানীপুরের মানুষের ওপরে আস্থা রাখতে পারেননি। অতীতের বিশ্বাসের ভবানীপুর যে অবিশ্বাসের ভবানীপুর নির্বাচনের সময় এখনও সেই ভবানীপুর অবিশ্বাসেরই ভবানীপুর আছে। অন্তত আজকে সারা দিনব্যাপী তৃণমূল কংগ্রেসের যে কর্মকাণ্ড সেটা থেকে এটাই প্রতিষ্ঠিত হয়। আজকে এই মুহূর্তে শেষবেলায় আরও কিছু জায়গা থেকে আমাদের কাছে রিপোর্ট আসছে, 70 নম্বর ওয়ার্ড, 71 নম্বর ওয়ার্ড, 74 নম্বর ওয়ার্ড, 82 নম্বর ওয়ার্ডে বিকাল 5টার পর থেকে আবার জোর করে ভোটদানের প্রচেষ্টা চলেছে। ভেতরে আমাদের যারা এজেন্ট আছেন তাদের উপরে হুমকি চলেছে। কার্যত নির্বাচন কমিশন কাছে রিপোর্ট করা সত্ত্বেও বহু জায়গা থেকে তারা জমায়েত হটাতে ব্যর্থ হয়েছেন এবং এখন সেখানে আবার নতুন করে পার্সেন্টেজ বাড়ানো শুরু করা হয়েছে। আমরা গতবার যে নির্বাচন হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেখান থেকে জিতেছিলেন, আত্মত্যাগের জোর করে তিনি এখান থেকে চলে গেছেন অন্য জায়গায়। 61 শতাংশের কিছু বেশি মানুষ সেখানে ভোট দিয়েছিলেন। এই ভোট এখন পর্যন্ত 53 শতাংশ ভোট প্রমাণ করছে বিকাল 5টা পর্যন্ত। যে আবার বলছি যে পশ্চিমবঙ্গের এই নির্বাচন ভবানীপুরের মানুষের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ যেভাবে প্রচার হয়েছে লক্ষাধিক মার্জিনে জিতবেন তৃণমূল প্রার্থী, মানুষ উৎসবের মেজাজে রাস্তায় নেমে পড়বেন, মানুষ হই হই করে ভোট দেবেন, আজকে সেই চেহারা কিন্তু আজকে গোটা নির্বাচনে মধ্যে চোখলা। দুটি কেন্দ্রে নির্বাচন হয়েছে, দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আপনারাই বলছেন সেই নির্বাচন অপেক্ষাকৃত শান্তিপূর্ণ, সেখানে আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু কলকাতার প্রাণ কেন্দ্র, মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র যেটা হতে চলেছে, সেই কেন্দ্রে ভবানীপুরে আজকে যেভাবে নির্বাচন হলো, আজকে বেলা শেষে দাঁড়িয়ে বলতে হয় এটা কোনো সুস্থ স্বাভাবিক অবস্থার নির্বাচন নয়। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ প্রার্থী থাকতেন তাহলে নির্বাচন দু একটি বিক্ষিপ্ত ঘটনা বা দু একটি ভুয়ো ভোটারের ঘটনা এরকমভাবে যদি জিনিসটা মানুষের সামনে তুলে ধরা হতো সেটার একটা গুরুত্ব ছিল ভিন্ন রকম। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী নিজে প্রার্থী এবং সেই কেন্দ্রে বিভিন্ন সময় ভুয়ো ভোটার ভোট দিতে এসে কোথাও দিতে সক্ষম হচ্ছে, কোথাও তাকে প্রতিহত করা হচ্ছে, একটি সংখ্যালঘু ছেলে, অল্প বয়সী ছেলে সেন্ট থমাস কলেজে ভোট দিতে, স্কুলে ভোট দিতে এসে সে দেখলো যে তার ভোট পড়ে গেছে। নির্বাচন কমিশন বলছে, নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে এবং প্রিজাইডিং অফিসাররাও বলছেন যে এই কোভিডকালে মুখ ঢেকে রাখবার কারণে আমরা অনেককে চিনতে পারছি না। আগামী দিনে অন্তত পশ্চিমবঙ্গের ভোটকে যদি ত্রুটিপূর্ণ করতে হয় তাহলে শুধুমাত্র বাইরের একটা জায়গা পর্যন্তই কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রের ব্যবস্থা করা বাহিনী থাকলেই চলবে না, কারণ যারা আসছেন অন্য কোনো বিধানসভা কেন্দ্রের নিজের ফটো আইডি নিয়ে তারা ঢুকছেন, ভোটার আইডি কার্ড থেকে তারা ঢুকছেন, ঢুকে গিয়ে ভিতরে আরেকজনের মাস্ক পরে ভোট দিচ্ছেন। এই যে মানুষের প্রতি আস্থা রাখতে পারলেন না, তৃণমূল কংগ্রেস এতজন মন্ত্রী নেমে এভাবে 3 জন মন্ত্রী ধারাবাহিকভাবে তিনি ঘুরে গেলেন, গোটা নির্বাচনী কেন্দ্র সারা দিন ধরে ঘুরে বেড়ানোর পরেও তারা আবার এটা স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি এবং মুখ্যমন্ত্রীর পদমর্যাদাকেই কালিমালিপ্ত করছে। এর থেকে বেশি আমাদের কিছু বলার নেই।